হয়তো আপনারও মনে হতে পারে যে আমি কোনো ফেক অ্যাপ্লিকেশনের প্রমোশনাল ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু বাস্তবিক আমি যে অ্যাপ্লিকেশন থেকে এখনও পর্যন্ত ইনকাম করতে পারিনি, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার অর্থ নষ্ট হয়ে গেছে, সেই ধরনের অ্যাপ্লিকেশনের ভিডিও এখনও পর্যন্ত আমাদের চ্যানেল থেকে আমরা তৈরি করিনি। আর সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওটিকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে শেষ পর্যন্ত আপনি জেনুইন অনলাইন ইনকাম সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। তবে আজকের ভিডিও ডিটেলে যাওয়ার আগে আমাদের কিছু স্পন্সর এজেন্টের সঙ্গে যে চ্যাটিং হয়েছে সেই চ্যাটিংগুলো আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এখানে একজন স্পন্সরের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। তিনি কি বলছেন দেখুন, অনেক আগে কিছু কথাবার্তা হয়েছিল, একটা ডিল করেছিলাম, সেই ডিলের পরবর্তী সময় আবার সেকেন্ড টাইম তারা যখন আমার সঙ্গে কমিউনিকেট করে তখন দেখুন বলছেন, আই ফরগেট, তারা একটা ভিডিও লিঙ্ক শেয়ার করেছে এবং তার নিচে দেখুন আমি লিখেছি, আমি যে ডিলটা হয়েছিল সেই ডিলটা ভুলে গেছি, কততে ডিল করেছিলাম আপনারা একটু জানান। তিনি দেখুন লিখছেন 45K, অর্থাৎ 45,000 টাকা। ওকে, হাউ মাচ ইউ ওয়ান্ট টু সেন্ড অ্যাডভান্স, অর্থাৎ আপনি অ্যাডভান্সে কত টাকা পাঠাতে চান। 30%, অর্থাৎ 45,000 টাকার 30% তিনি অ্যাডভান্স হিসাবে দিতে চান। আচ্ছা, তার মানে হচ্ছে 15,000 টাকা মতন তিনি অ্যাডভান্সে দিতে চান এবং বাকি টাকা ভিডিও তৈরি হয়ে গেলে তিনি আমাকে পে করবেন। ওকে, এরপর দেখুন আরও নিচের দিকে আসলে দেখুন এখানে তিনি একটা লিঙ্ক পাঠাচ্ছেন এবং এই লিঙ্কের মাধ্যমে আমাকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করে জাস্ট একটা স্ক্রিনশট তার কাছে সেন্ড করলেই তিনি কিন্তু আমাকে 15,000 টাকা পাঠিয়ে দেবেন এবং ভিডিও যখন আমরা আনলিস্টেড করে ভিডিও যখন পাবলিশ করে দেবো তারপরে তিনি কিন্তু ফুল টাকা ক্লিয়ার করে দেবেন। এটা একটা স্পন্সরশিপ দেখালাম যার ডিলিং অ্যামাউন্ট হচ্ছে 45,000 টাকা। বন্ধুরা, দ্বিতীয় আরেকজন এজেন্টের সঙ্গে আমাদের যে কনভারসেশন হয়েছে সেটাও আপনাদের দেখাবো টেলিগ্রাম থেকে। দেখুন, দ্বিতীয় যে কনভারসেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে প্রথমে যিনি এজেন্ট রয়েছেন তিনি আমাকে দিতে চাইছেন $450। $450 মানে বুঝতে পারছেন, আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আপনি 83 দিয়ে একে গুণ করুন, তাহলে যে ফিগারটা দাঁড়ায় সেটা হচ্ছে এটা। আর যদি আপনি বাংলাদেশি হন তাহলে 100 টাকা দিয়ে, আপনি যদি মিনিমাম 100 টাকা দিয়ে, যদি আপনি, আজকের রেট কত আছে আমার জানা নেই, যদি আপনি গুগলে একটুখানি আমরা ক্যালকুলেট করে দেখাই তাহলে দেখুন এই রেটটা আমরা পাবো। তিনি আমাকে $450 কথা বলেছেন এবং তার পরবর্তী সময় তিনি আবার আমাকে রেটটা বাড়িয়েছেন, যেহেতু আমি রেসপন্স করছি না সেই জন্য তিনি রেট বাড়িয়ে $500 কথা বলছেন। আজকের ডেটে যদি দাঁড়ায় ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 41,000 টাকা তিনি কিন্তু আমাকে পে করতে চাইছেন। এবং তারপরেও দেখুন আমি খুব একটা ইন্টারেস্ট দেখাইনি, যেহেতু তিনি কিছু স্ক্রিনশট পাঠিয়েছেন। বাংলাতে যে সমস্ত ক্রিয়েটাররা এই অ্যাপ্লিকেশনের উপরে ভিডিও তৈরি করেছেন তাদের কিছু স্ক্রিনশট এখানে পাঠিয়েছেন এবং তার নিচের দিকে যদি আমি আসি তাহলে দেখুন ফাইনালি তারা আমাকে অফার দিয়েছে $600। বন্ধুরা, $600 মানে যে ফিগারটা দাঁড়ায় দেখতেই পাচ্ছেন কত টাকা। এই পরিমাণে টাকা যদি বাংলাদেশের অ্যামাউন্টে যদি আমরা কনভার্ট করি তাহলে দেখুন অ্যামাউন্টটা কত দাঁড়ায়। $600 কিন্তু তাদের ফাইনাল প্রাইস ছিল এবং দীর্ঘদিন পরে, এটা দেখুন অগস্ট মাসের 2023 সালের অগস্ট মাসের 14 তারিখের বা এই সময় অগস্ট মাসের যে টেক্সটিং সেটা আপনাদেরকে দেখালাম। এরপরে দেখুন আমরা রিসেন্ট আমাদের যে কথাবার্তাগুলো চলেছে বা কনভারসেশন হয়েছে এই এজেন্টের সঙ্গে, সেখানে দেখুন আমি এখানে বলেছিলাম প্রথমে তারা বলেছিল 30,000 টাকা, তারপরে 40,000 টাকা এবং এভাবে কিন্তু তিনি এখন 40,000 টাকা আমাকে দিয়ে ভিডিও তৈরি করতে চান। বন্ধুরা, 40,000 টাকা মানে ইন্ডিয়ান কারেন্সিতে 40,000 টাকা। এবং তারপরে দেখুন আমি এখানে একটা লাইক বাটন দিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার ঘটনা হচ্ছে যে এর অর্থ মোটেও এটা নয় যে আমি এই ভিডিওগুলো তৈরি করেছি বা এই অ্যাপ্লিকেশনের উপরে ভিডিও তৈরি করেছি, কেন করিনি সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন এর পরে আপনাদেরকে আর একটা কনভারসেশন দেখাই আমাদের হোয়াটসঅ্যাপ থেকে, একদম রিসেন্ট। এখানে দেখুন হোয়াটসঅ্যাপে যদি আসি তাহলে দেখুন একদম রিসেন্ট এখানে যে এজেন্টের সঙ্গে আমার কনভারসেশন হয়েছে এবং সেখানে তিনি ডিল ফাইনাল করতে চাইছেন 40,000 টাকায়। কত তারিখে দেখুন, এটা কিন্তু থার্সডে মানে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার তিনি 40,000 টাকা পে করতে চাইছেন এবং যে অ্যাপ্লিকেশনের লিঙ্কও আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। যদিও এখানে বার্গেনিং চলছে, অর্থাৎ আমি এখানে জাস্ট 60,000 টাকার মতন বলেছিলাম এবং সেখান থেকে তিনি দেখুন এখানে, হ্যাঁ এখানে দেখুন আমি 60,000 টাকা প্রথমে বলেছিলাম এবং তারপরে আমি এখানে 45,000 টাকা বলেছি এবং তিনি এখানে 40,000 টাকা বিট করতে চাইছেন আমার সঙ্গে। এবার
তিনিও অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেই লিঙ্কটা আমার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। চলুন আরেকজনের একটুখানি ডিল দেখাই, দেখুন কত রিকোয়েস্ট এগুলো এই ধরনের ভিডিও তৈরি করবার জন্য। স্যার ইতনে দিন সে রিকোয়েস্ট কর রহা হ্যায় এক ভিডিও কর দিজিয়েগা, প্রাইস উইল বি লাস্ট 30K। একজন 30,000 টাকা দিতে চাইছেন এই অ্যাপ্লিকেশন করার জন্য, এবং ভবিষ্যতে তিনি আরও টাকা দেবেন সেটা নিয়েও তিনি আমাকে কনফার্ম করতে চাইছেন। ওকে, পাশাপাশি আপনাদেরকে আরেকটা টেলিগ্রাম থেকে আরেকটা রিসেন্ট একটা কনভারসেশন আপনাদেরকে দেখাই। দেখুন রিসেন্ট কনভারসেশন, এটা হচ্ছে একটা বিশেষ ক্রিপ্টোকারেন্সির অ্যাপ্লিকেশন রয়েছে টর্কের। তিনি কিন্তু দেখুন এখানে আজকের ডেটে, আজকে জাস্ট যখন আমি ভিডিও শ্যুট করছি আজকের ডেটে $500 তিনি দিতে চাইছেন। $500 মানে 41,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, 41,000 টাকা। বন্ধুরা দেখুন অফারের কোনো শেষ নেই, অফার প্রচুর রয়েছে। এবং আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, এমন অনেক এজেন্ট রয়েছে যাদের সঙ্গে ওভার টেলিফোন কথা বলে জানতে পেরেছি আপনি রেফারেল ইনকাম প্রচুর পাবেন, কমিশন প্রচুর পাবেন। তার কারণ যারা এখানে ইনভেস্ট করবেন তারা ডেফিনেটলি হারবেন, এবং তাদের যে লস সেই লসের থেকে 50% আপনি পাবেন আর 50% কোম্পানি রেখে দেবে। এবার সেখান থেকে আপনি আরও, এখানে যদি $500 হয় তাহলে আপনি সেখানে $1,200 $1,300 আরও প্রচুর প্রচুর ইনকাম আপনি করতে পারবেন, মানে আপনি কমিশন হিসাবে 1,00,000 টাকা 2,00,000 টাকা পেয়ে যাবেন। দেখুন আমার চ্যানেলটা খুব যে আহামরি বিরাট বড় চ্যানেল তা কিন্তু নয়, মাত্র 2,00,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল। এই চ্যানেলে 40,000-45,000 টাকা ইনভেস্ট করতে চাইছে জাস্ট একটা অ্যাপ্লিকেশন রিভিউয়ের জন্য, এবং কমিশন হিসাবে আরও প্রচুর প্রচুর টাকা দিতে চাইছে। কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে যদি আপনি যান একটিও এ ধরনের অ্যাপ্লিকেশনের প্রমোশনাল ভিডিও দেখতে পাবেন না। তার পিছনে একটিই কারণ, চলুন আপনাদেরকে সেটাও একবার দেখাই। দেখুন এই অ্যাপ্লিকেশনগুলো কীভাবে কাজ করে। দেখুন এজেন্টের সঙ্গে যখন আমি কথা বলেছি, এজেন্টদের অনেক রয়েছে যাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এক্স্যাক্টলি দেখুন একজন একটি কোম্পানি একটি অ্যাপ্লিকেশন কীভাবে একজন ইউটিউবারকে এত টাকা দিতে পারে, তাহলে তারা কত টাকা ইনকাম করছে এবং সেই টাকাটা আসছে কোথা থেকে। দেখুন যদি আপনি এই অ্যাপ্লিকেশনগুলোতে যান তাহলে দেখবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। প্রথমত এখানে একটা ডেইলি অ্যাটেন্ডেন্স বলে একটা বিষয় রয়েছে। আপনি এই ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি সাইন ইন করেন, সাইন ইন করার জন্য সঙ্গে সঙ্গে দেখবেন যে সাইন ইন করলেই আপনি একটা কমিশন পাবেন বা একটা ইনকাম পাবেন, এবং প্রতিদিন যখনই আপনি এখানে লগ ইন করবেন অর্থাৎ সাইন ইন করবেন তখন দেখবেন যে প্রতিদিন আপনি একটা ইনকাম পাবেন, মিনিমাম একটা ইনকাম পাবেন। এরপরে যেটা রয়েছে আপনি এটাকে রেফার করতে পারেন আপনার বন্ধু বান্ধব, সেটা আপনার হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, ফেসবুক হোক, বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপের মধ্যে আপনি এইগুলোকে শেয়ার করবেন। এবার শেয়ার করার জন্য আপনি সেখান থেকেও কিন্তু ইনকাম পাবেন, এবার সেই অ্যামাউন্টটা কিন্তু খুবই কম অ্যামাউন্ট। কিন্তু এই যে কম কম করে ছোট ছোট করে বিভিন্ন অ্যামাউন্ট আপনি প্রতিদিন পাচ্ছেন, এর মাধ্যমে কী হবে আপনার একটা কনফিডেন্স বাড়বে এই সমস্ত অ্যাপ্লিকেশন সম্পর্কে। এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে এমনও প্রোডাক্ট রয়েছে, ধরুন আপনি ডেইলি এখানে 350 টাকা ইনভেস্ট করবেন আপনি 450 টাকা ব্যাক পাবেন, 200 টাকা ইনকাম করবেন 300 টাকা ব্যাক পাবেন, অর্থাৎ ইনস্ট্যান্টলি একদিনের মধ্যেই আপনি 100-150 টাকা পর্যন্ত প্রফিট পাবেন, এবং জেনুইনলি আপনি পাবেন এবং কোম্পানি বা এই অ্যাপ্লিকেশনগুলো আপনাকে দেবে। কেন দেবে তার পেছনে একটাই কারণ, আপনার যাতে কনফিডেন্স থাকে, আপনি যাতে এই অ্যাপ্লিকেশনগুলোর প্রতি আপনার যাতে ভরসা তৈরি হয়। এবার এই যে আপনার অভ্যাস তৈরি হবে, আপনার ভরসা তৈরি হবে, এভাবে তৈরি হতে হতেই কিন্তু একটি সময় আসবে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এমনও প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টের মধ্যে আপনি 1,00,000-1,50,000-2,00,000 ইনভেস্ট করতে পারবেন। যখন আপনি দেখবেন যে আপনি ডেইলি একটা অ্যাপ্লিকেশন থেকে কিছু কিছু করে ইনকাম পাচ্ছেন, জেনুইন ইনকাম পাচ্ছেন, তখন আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে। এবং একটি সময় ভুল করে আপনি না হন, আপনার মতন কেউ আপনার শেয়ার করা লিঙ্কের মাধ্যমে আপনারই কোনো একজন বন্ধু হয়তো 1,00,000-1,50,000 টাকা সেখানে ভুল করে ইনভেস্ট করে ফেলতে পারে। এবার যখন প্রচুর সংখ্যক মানুষ এভাবে প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলবে সঙ্গে সঙ্গে দেখবেন যে এই অ্যাপ্লিকেশন মার্কেট থেকে উধাও হয়ে যাবে। সুদের বিনিময়ে কোটি টাকা ধার, অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট, তারপর পাওনাদারদের চাপ, এসব নিয়ে পরিবার আর আত্মীয় স্বজনদের অবিশ্বাস, সব মিলিয়ে চরম মানসিক যন্ত্রণা। কারা কোথা থেকে কিভাবে আপনার টাকা নিয়ে পালিয়ে গেল আপনি কোনো কালেই তাদেরকে ট্রেস আউট করতে পারবেন না। একজন ইউটিউবার হয়তো এই ধরনের অ্যাপ্লিকেশন প্রমোশন করে 40,000-50,000-1,00,000-2,00,000 ইনকাম করতে পারবে। একজন সাধারণ মানুষ হিসাবে আপনি হয়তো একটা লিঙ্ক শেয়ার করে সেখান থেকেও কিছু ইনকাম করতে পারবেন,
কিন্তু বহু সংখ্যক মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে, বহু সংখ্যক মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের চক্করে। আর সেই জন্য যদি আপনি একজন ইউটিউবার হন তাহলে আপনারও যেমন দায়িত্ব বর্তায় এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো থেকে দূরে থাকা, ঠিক তেমনই যদি আপনার কখনো না কখনো এই ধরনের অ্যাপ্লিকেশান আপনার সামনে এসে যায় তাহলে এগুলোকে শেয়ার করা থেকেও আপনার কিন্তু থেমে থাকা উচিত। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ডিলগুলো কেন আমি করেছি, কেন এই সমস্ত এজেন্টদের সঙ্গে আমি কথা বলেছি। দেখুন, এগুলো কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে মার্কেটে এই ধরনের অ্যাপ্লিকেশানের কী প্রাইস রেট চলছে আর এগুলো কত টাকা মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে, এই বিষয়টাকে বোঝার জন্যই কিন্তু এই এজেন্টদের সঙ্গে কথাবার্তাগুলো বলা। আমি এখান থেকে ইনকাম করার জন্য কিন্তু এজেন্টের সঙ্গে কোনো কথাবার্তা বলিনি। এক্স্যাক্টলি অন্যান্য ইউটিউবাররা এই ধরনের অ্যাপ্লিকেশানে প্রমোশন করে কী পরিমাণে ইনকাম করছেন তার একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্যই কিন্তু এই সমস্ত এজেন্টদের সঙ্গে কথা বলা। আবার এর মধ্যে বেশ কিছু জুয়ার সাইট আছে যেগুলো মেল পাঠাচ্ছে, আপনার চ্যানেল তারা সরাসরি নিয়ে নেবে, একটা লং টাইমের জন্য তারা একটা প্যাকেজ আপনাকে দেবে এবং তারা একটা ম্যানেজার সেট করে দেবে, সেই ম্যানেজার আপনার চ্যানেলে কী কী ভিডিও আসবে সেটা সেট করবে। এরকম প্রচুর বাংলার বড় বড় ইউটিউবার রয়েছে যারা এই মুহূর্তে স্বনামধন্য বড় বড় ইউটিউবার, যারা এই মুহূর্তে তাদের চ্যানেলগুলোকে এই ধরনের জুয়ার সাইটের কাছে তারা বিক্রি করে দিয়েছে বলতে পারেন। এবং সেই সমস্ত চ্যানেলের মধ্যে নিয়মিতভাবে দেখবেন যে একের পর এক সেই সমস্ত জুয়ার সাইটের ভিডিও আসছে আর প্রচার হচ্ছে যে চ্যানেল হ্যাক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যদি আপনার চ্যানেল হ্যাক হয়ে যায় তাহলে চ্যানেল ফেরত আনা ম্যাক্সিমাম 24 ঘন্টার ব্যাপার। ইউটিউব এতটাই সচেতন চ্যানেল হ্যাকিং নিয়ে, যদি আপনার চ্যানেল হ্যাক হয়ে যায় আপনি যদি ঠিকঠাক ইনফরমেশান দিয়ে ইউটিউবকে অ্যাপিল করতে পারেন তাহলে 24 ঘন্টার মধ্যেই দেখবেন যে মোটামুটি আপনার চ্যানেল ব্যাক হয়ে যাবে। কিন্তু যে সমস্ত চ্যানেলে দেখবেন যে একের পর এক ভিন্ন ধরনের অন্য ধরনের জুয়ার সাইটের বা যে সমস্ত চ্যানেল অ্যাপ্লিকেশানের মাধ্যমে মানুষের ক্ষতি হতে পারে সেই ধরনের অ্যাপ্লিকেশান প্ল্যাটফর্মের যখন প্রমোশন হচ্ছে, কন্টিনিউয়াসলি ভিডিও আসছে, তখন বুঝবেন যে সেই কোম্পানির সঙ্গে তার একটা নেগোসিয়েশান হয়েছে, সেখান থেকে প্রচুর টাকার একটা ডিল হয়েছে যার মাধ্যমে ম্যানেজার ডিসাইড করছে যে চ্যানেলের মধ্যে কী ধরনের ভিডিও আসবে। বন্ধুরা, এই ধরনের ভিডিও এই ধরনের চ্যানেল সম্পর্কেও কিন্তু আপনার সচেতন থাকা উচিত। আমি কোনো চ্যানেলের নাম নিচ্ছি না, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ নয়, আমার একটি উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে যে কোন ধরনের ভিডিও থেকে কোন ধরনের অ্যাপ্লিকেশান থেকে আপনি সচেতন থাকবেন। ভিডিও দেখুন কিন্তু সেখানে ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করলেই আপনার 100% লস হবে এবং শুধু আপনি নন, সেই ধরনের ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে নিজেকে এবং নিজের পরিচিতজনদের সকলকেই বিপদের মধ্যে ফেলবেন। পুলিশ বলছে ব্যবহারকারীদের অধিকাংশই তরুণ, অনলাইন জুয়া ছড়িয়ে গেছে মফস্বলেও। প্রতিদিন আমাদের যে বিজনেস মেল রয়েছে যেটা আপনি আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলেই দেখতে পাবেন, এই বিজনেস মেলের মধ্যে কিন্তু প্রতিদিন এই ধরনের অ্যাপ্লিকেশানের প্রচুর প্রচুর মেল আসে। এছাড়া বেশ কিছু স্পন্সর রয়েছে যারা প্রোডাক্টের কথা প্রথমে উল্লেখ করে না, রিপ্লাই দেওয়ার পরে তারা আমাদের টেলিগ্রামে ইভেন হোয়াটসঅ্যাপে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের অ্যাপ্লিকেশানের কিন্তু অফার নিয়ে আসেন এবং নিঃসন্দেহে প্রত্যেকটা অফারই কিন্তু অত্যন্ত অত্যন্ত লোভনীয়। আর সত্যি বলতে এই ধরনের প্রচুর প্রচুর টাকার অফারের লোভ সামলানোটা আমাদের অনেকের পক্ষেই ভীষণ ভীষণ টাফ। প্রচুর ইউটিউবার রয়েছেন যারা বলছেন যে ইউটিউব থেকে ইনকাম করে বাড়ি বানাচ্ছি, গাড়ি বানাচ্ছি, ক্যামেরা কিনছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি আসছি, বিভিন্ন কিছু বড় বড় জিনিস দেখাচ্ছে। আপনারা হয়তো অনেকে দেখে ভাবছেন যে বাস্তবিক ইউটিউব থেকে এত কিছু করা সম্ভব, সত্যি বলতে খুব শর্ট টাইমে ইউটিউব থেকে এই ধরনের প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা খুব মুশকিল। একটা বাড়ি বানানো, একটা গাড়ি কিনে ফেলা, বাস্তবিক এটা ডিফিকাল্ট ইউটিউবের আর্নিং থেকে। হ্যাঁ, ইউটিউব থেকে আপনি খুব সচ্ছলভাবে একজন চাকরিজীবী বা একজন ছোটোখাটো ব্যবসায়ী থেকে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, কিন্তু আপনি যদি ভাবেন যে বিরাট কিছু করে ফেলবেন এবং যারা দেখাচ্ছেন তারা বিরাট কিছু করে ফেলছেন ইউটিউব থেকে, নিশ্চিত থাকতে পারেন তাদের চ্যানেলে গেলেই আপনি হয়তো দেখতে পাবেন এই ধরনের অ্যাপ্লিকেশানের প্রমোশন এবং এই ধরনের অ্যাপ্লিকেশান থেকে তারা ইনকাম করছেন। এটা কিন্তু ইউটিউবের ইনকাম নয়, এটা এক ধরনের স্ক্যামিংয়ের ইনকাম। এবং এই ধরনের ইনকাম করে কিন্তু যারা এই ধরনের বড় বড় জিনিসপত্র দেখিয়ে আপনাকে প্রলোভন দিচ্ছে, সাবধানে থাকুন এই ধরনের অ্যাপ্লিকেশান। আমি বলছি না যে এই সমস্ত চ্যানেল দেখবেন না, দেখুন, সেই সমস্ত চ্যানেলের ভিডিও দেখুন, কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশান থেকে আপনি সচেতন থাকুন। এখানে শুরুতে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে সামান্য সামান্য অ্যামাউন্ট, যেগুলো দেখে আপনি কিন্তু স্যাটিসফাইড হবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে এবং ধীরে ধীরে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশানের মধ্যে আরও বেশি টাকা ইনভেস্ট যখনই করে ফেলবেন দেখবেন যে আপনি সর্বশান্ত হয়ে গেছেন রাতারাতি।
আর এই ধরনের অ্যাপ্লিকেশানকে কন্ট্রোল করার জন্য এখনও পর্যন্ত যে দেশেই বলুন না কেন কোনো দেশের গভর্নমেন্টের কাছে কিন্তু তেমনভাবে স্ট্রং কোনো পলিসি নেই। কিছু হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সাফল্য পাচ্ছে না। ভেবে দেখুন, আপনার শেয়ার করা লিঙ্কের মাধ্যমে বা আপনার প্রমোট করা ভিডিওর মাধ্যমে কারো যদি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা লুট হয়ে যায়, তাহলে তিনি কি অবস্থার মধ্যে, তার পরিবার কি অবস্থার মধ্যে চলে যাবেন? মোবাইলে মানে জুয়া খেলতে খেলতে সব কিছু শেষ। হাজার হাজার এই ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সুতরাং বন্ধুরা, যদি ছোট ইউটিউবার হিসেবে আপনার চ্যানেলেও এই ধরনের প্রমোশনের অফার যদি কখনো এসে থাকে, তাহলে আপনিও এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকুন। দেখুন, 40,000-45,000 টাকা কিন্তু কম নয়। একটি ভিডিও তৈরি করে 45,000 টাকা ইনস্ট্যান্টলি ওভারনাইট ইনকাম করা যেতে পারে। দুটো ভিডিও দিয়ে 2 দিনে 90,000 টাকা ইজিলি ইনকাম করতে পারি। কিন্তু এতগুলো টাকার কিন্তু প্রলোভন থেকে সরিয়ে রেখে এই চ্যানেলটাকে রান করে যাচ্ছি। তার মধ্যেও আপনাদের নেগেটিভ কমেন্ট আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, সেগুলোকে সহ্য করেও কিন্তু একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছি। এবং তারপরেও আমি দেখতে পাই যে আপনারা এই ধরনের ফেক অ্যাপ্লিকেশনের পিছনে ছুটে বেড়াচ্ছেন। আর সেই জন্য আজকের ভিডিওর শেষে বলবো, এই ধরনের অ্যাপ্লিকেশন সম্পর্কে সচেতন থাকুন, অন্যথায় সামান্য টাকার প্রলোভনে পড়ে যে কোনো সময় আপনার প্রচুর টাকা কিন্তু লস হয়ে যেতে পারে এবং আপনার চেনা শোনা পরিচিত মানুষের জীবনকে আপনি অন্ধকারে ঠেলে দিতে পারেন। সম্ভব হলে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, এবং পজিটিভ পজিটিভ কমেন্ট করুন। তার কারণ, যারা এই ধরনের প্রমোশনাল ভিডিও তৈরি করেন, তারা কিন্তু এই ভিডিওটাকে ডাউন করবার চেষ্টা করবে, রিচ ডাউন করবার চেষ্টা করবে, ভিডিওটার রিচ যেন কোনোভাবে ডাউন না হয়। আর সেই জন্য লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার প্রয়োজন এই ভিডিওটার। যদি আপনি আপনার দেশকে ভালোবাসেন, আপনার দেশের মানুষকে ভালোবাসেন, অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনার সমস্ত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।